বন্ধুরা মহিউদ্দিন ব্লক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সকলে সুস্থ আছেন বন্ধুরা আজ বড় রকমের একটি ব্রেকিং নিউজ এবং খুশি সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কারণ আজকের ভিডিওর প্রতিটি পরতে পরতে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য এবং অসাধারণ খুশি সংবাদ বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আগেই আমার কয়েকটি ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ বিমান বাহিনী চমক নিয়ে আসবে মনে হচ্ছে সেই চমক এলো বলে আমি আমার পূর্বের ভিডিওতে আরও বলেছিলাম অর্থ কোনো সমস্যা নয় উচ্চ প্রযুক্তির মাল্টি রোল ফাইটার কিনতে যেটা বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে সেটা হল পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক চাপ এবং রাশিয়ার প্রতারণা বন্ধুরা আপনারা জেনে থাকবেন দুই সালে বাংলাদেশ প্রথম পর্যায়ে আটটি এবং পরবর্তী পর্যায়ে আরও চারটি হ্যাভি মাল্টি ফাইটার ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করে টেন্ডারটি এমনভাবে সাজানো হয় যেন রাশিয়ার সু থার্টি এসএমই মাল্টি ফাইটার একমাত্র প্রতিযোগী হিসেবে উক্ত টেন্ডারে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ রাশিয়া থেকে এক ওয়ান থ্রি জিরো লাইক অ্যাটাক কমব্যাক্ট এয়ার ট্রেনার ক্রয় করে উদ্দেশ্য ছিল রাশিয়ার মাল্টিরোল এয়ারক্রাফটগুলো পরিচালনার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা বাস্তবতা হলো বাংলাদেশ সরকারের উদ্দেশ্যই ছিল রাশিয়ান এমআরসিও ক্রয় বাংলাদেশ রাশিয়ার সাথে পূর্ববর্তী সামরিক সম্পর্ক বিবেচনায় সরল বিশ্বাসে রাশিয়ার উপরে পুরোপুরি নির্ভর করে সেই সুযোগটি গ্রহণ করে রাশিয়া বন্ধুরা টেন্ডারের পর রাশিয়া প্রতিটি সুথাটি থার্টি এস জন্য অতি উচ্চ মূল্য দাবি করে এবং এর সাথে শর্ত জুড়ে দেয় দুই স্কোয়ারড্রন মেঘ থার্টি ফাইভ ক্যানার বাংলাদেশ তৎক্ষণাৎ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এরপরেই উল্টে যায় পাশার দান বাংলাদেশ সরকারের বিমান বাহিনীর আধুনিকায়নের প্রকল্পে এবং এমআরসিএ প্রোগ্রামে সাহায্যের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে যায় বিশ্বের পরাশক্তিগুলো তাদের উচ্চ প্রযুক্তির এমআরসি নিয়ে বাংলাদেশকে অফার করে আমেরিকা অফার নিয়ে আসে তা ভার্সনের এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ফ্রান্স নিয়ে আসে তাদের সেমি স্টিল এস্টেট অফ দি আর্ট এয়ারক্রাফ্ট রাফাল ডাসাল্ট রাফাইলে ব্রিটেন নিয়ে আসে তাদের ইউরোফাইটের টাইফুন চীন অফার ফর্দায় এক বিলিয়ন ডলারের ক্রেডিট লাইন সহ জে এন সি প্রযুক্তির যুদ্ধ বিমান বাংলাদেশ গুরুত্ব সহকারে এ সকল প্রস্তাবগুলো বিবেচনা করতে শুরু করে যদিও ইউরোপীয় প্রযুক্তির এমএসসি দাম কিছুটা বেশি আমি আগেই বলেছি বর্তমান বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নে অর্থ কোনো ফ্যাক্টর নয় আমাদের বর্তমান অর্থনীতি বড় আকারের যে কোনো সামরিক ক্রয়ে সক্ষম ইউরোপীয় এবং আমেরিকা প্রস্তাবগুলো বাংলাদেশ সক্রিয়ভাবে বিবেচনা করতে শুরু করলে কানে পানি যায় রাশিয়ার তখন তারা কূটনৈতিক এবং সামরিক চ্যানেলে যোগাযোগ করে বাংলাদেশের কাছে তাদের এসিউ থার্টি এসি ক্রয়ের জন্য পুনরায় প্রস্তাব দেয় বন্ধুরা এখন যে সুসংবাদটি আপনাদের দিব সেটা হলো বিশ্বের বড় বড় ডিফেন্স নিউজগুলো এই কয়েকদিনে যে সংবাদটি গুরুত্ব সহকারে প্রকাশ করছে তা তাহলে বাংলাদেশ রাশিয়ার কাছে বারোটি এস ইউ থার্টি এসএমই অর্ডার দিয়েছে ক্রয়ের জন্য বন্ধুরা আমি আগেই আমার একটি ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ এখন তার কৌশলগত অস্ত্রগুলো ক্রয়ের কোনো পূর্বাভাস দিবে না তার ক্রয়ের প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার কথাই সত্য হল বিশ্বের নামজাদা ডিফেন্স ম্যাগাজিন ডিফেন্স নিউজ জেন্টস নিউজ উইকিপিডিয়া বলেছে বাংলাদেশ সু থার্টি এস অর্ডার দিয়েছে বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন এটার সত্যতা আছে এবং বাংলাদেশ যে সু থার্টি ফাইভ শেষ পর্যন্ত কিনছে এটা হলভ করে বলা যায় সর্বশেষ বন্ধুরা আমার একটা নিজস্ব অবজারভেশন হলো বাংলাদেশ সু থার্টি এস ই অফার দিয়েছে ম্যারিটাইম স্ট্রাইক এয়ারক্রাফট হিসেবে কারণ কারণ উইকিপিডিয়া বলেছে আটটি এবং জেন্টস নিউজ এবং অন্যান্য সামরিক ম্যাগাজিনগুলো বলেছে এই অফার হলো বারোটির বন্ধুরা বাস্তবতা হলো বাংলাদেশ আটটি অথবা বারোটি ম্যারিটাইম স্ট্রাইক এয়ারক্রাফট তার বাহিনীতে যুক্ত করার জন্য অনেক অনেক আগের থেকেই পরিকল্পনা করে আসছিলো এবং এই পরিকল্পনাটি টোটালি এমআরসি এর আন্ডারের বাইরে অর্থাৎ মাল্টিরাল কমব্যাক্ট এয়ারক্রাফটের সাথে এর কোনো সম্পর্ক নেই বন্ধুরা এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সর্বশেষ আরও একটি চমক আপনারা পাবেন এই কথা দিয়েই আমি আমার ভিডিওটা ইটি টানার চেষ্টা করব। তা হল এমআরসি হিসেবে আসবে যেটা হতে পারে ইউরোফাইটার টাইফুন অথবা রাফাইলে অপেক্ষা করুন বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে আমাদের যে অভিযোগ ছিল অন্য দুই বাহিনীর তুলনায় দুর্বল সেটা আর করতে পারবেন না যদি বাংলাদেশ বিমান বাহিনীতে কে বারোটি ছুথাটি এসএমই এবং এর মাঝে ষোলো থেকে বত্রিশটি ইউরোফাইটার টাইফুন বা ডেসাল্ট রাফালে যুক্ত হয় এবং ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি বাস্তবায়িত হয় তাহলে আমাদের বিমান বাহিনী শুধু এশিয়ার নয় বিশ্বের এক সমীয় জাগানো বিমান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যে বান্দর বাহিনী আছে সেই দেশের বিমান বাহিনীর মাত্র বত্রিশটি গ্রাউন্ডেড মিক টোয়েন্টি নাইন নিয়ে যে বড়াই করে সেটা আর করতে পারবে না বন্ধুরা মায়ানমারের বত্রিশটি মিক টোয়েন্টি নাইনের ভিতরে দশটি হচ্ছে ট্রেনার অর্থাৎ ভার্সন এর ভিতরে বারোটি আছে গ্রাউন্ডেড এই বত্রিশটি মিক টোয়েন্টি নাইনের ভিতরে বারোটি হচ্ছে গ্রাউন্ডেড এবং নয় থেকে দশটি মিক টোয়েন্টি নাইন বর্তমানে তাদের বাহিনীতে সক্রিয় আছে বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য মারফতে সংবাদ জানা যায় বন্ধুরা সর্বশেষ বলতে চাই বাংলাদেশ বিমান বাহিনী তার বাহিনী এমনভাবে আধুনিকায়ন করছে যেটা হবে সাস্টেনেবল টেকসই এই জন্য তার বিমান বাহিনীর রাডার পরিবহন বিমান এবং অন্যান্য যে ট্রেনিং ফ্যাসিলিটিস থেকে শুরু করে পাইলট ট্রেনিং ফ্যাসিলিটিস এবং সর্বশেষ বাস্তবায়ন হচ্ছে উচ্চ প্রযুক্তির আধুনিক মাল্টিটাল কম্প্যাক্ট এয়ারক্রাফট এবং ম্যারিটাইম স্ট্রাইক এয়ারক্রাফট সংযোজনের মাধ্যমে বন্ধুরা অপেক্ষা করুন মায়ানমার বিমান বাহিনীর ক্ষেত্রে বাংলাদেশের কোনো প্রতিদ্বন্দ্বী হবে না একটি সুসংগঠিত সামরিক নেভি সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে সজ্জিত একটি দেশ সেদিন বেশি দূরে নয় বন্ধুরা এই ধরনের বিশ্লেষণ এবং তথ্যভিত্তিক ভিডিও যদি নিয়মিত পেতে চান আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেন আর দেশের বাইরে থেকে যে বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন